মা বোনদের সাথে ভালো ব্যবহার করা লাগবে, কি ব্যবহার করা লাগবে জোরে? প্রত্যেকটা স্বামী আজকে থেকে একটা মেসেজ নিয়ে যান মাহফিল থেকে, বাড়িতে বউকে যে সালাম দেবেন, কি দেবেন, কি দেবেন, সালাম দিতে পারবেন তো ইনশাল্লাহ? আমরা কিন্তু বউক দিকে সালাম বেড়ে হয় না, পাশের বাড়ি ভাবি দেখলে কি কায়দায় সালাম, সালাম আলাইকুম ভাবি, কেমন আছেন, শরীর কেমন, ভাই না থাকলে একটা মিস কল দেবেন, কিছু জরুরি কথা আছে। বউক দিকে সালাম দেয় না, ভাবিক দিকে সালাম, তাই খালি সালাম লয়, ভাবির সাথে বলে আর গল্প আছে। আবার এ দেশের কিছু ডিজিটাল দেবর আছে, ভাবির ঘরত ভাই না থাকলে যায় সালাম তো দেয় না, যা বলে ভাবি আপনার সিয়ারা দেখি আর চিন্তা করি, জানেন কি চিন্তা করি, সে আপনার দিকে দেখি আর চিন্তা করি, ভাবি মাঝে মাঝে মনে হয় আপনার সিয়ারা দেখেছে, আপনার বিয়েই হয়নি, কেরে বদমাইজ বিয়ে নালে ভাবি ডাকি সা, হ্যাঁ এরকম শয়তান আছে না না? ভাবি যদি নেককার হইতো, দিনদার হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিন একুদ্দুনা মিন আবসারহিম, আল্লাহ বলেছেন হে নবী মুমিন পুরুষদের বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে, দৃষ্টিকে নিচের দিকে রাখে, তাদের লজ্জাস্থানে হেফাজত করে, কথা বলেন ঠিক কিনা? এ দেবরে আমার দিকে নজর দেওয়ার একমাত্র অধিকার তোর ভাইয়ের, আমি তোর জন্য জায়েজ নাই, হারাম, চা এখান থেকে দূর হয়ে যায়। কিন্তু ভাবি যে ডিজিটাল ভাবি বলছে হ্যাঁ তুই খালি ওই কথা কস, তোর ভাই তো কিছুই কয় না, কয় ভাইয়ের কি সেই চোখ আছে? তখন রহিমা এলাকায় ঘুরতে গেলে মানুষ কয় স্বামী কেমন, কয় স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতন, হবি তো তোর চরিত্র খারাপ, কথা কন না কে, এরকম মা বোন পাপ নাই নাই ভারতে আছে? আরে নাই, এ দেশে কত দেবর ভাবি কেনে ভাই গেছে, কথা কন, কত দুলা ভাই শালি কেনে ভাই গেছে, কত ভাগিনা মামিকে নিয়ে চলে গেছে, কত ভাতিজা শাশুড়িকে নিয়ে গেছে, এমন একটা দেশ এমন কি শাশুড়িকে পর্যন্ত বিয়ে করে, লজ্জার শরমের মাথা খাইছে গো, কি দেশ এটা? মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, অবাক হয়ে যায়, কেরে বড় ভাইয়ের বইরে তোর লজ্জা থাকে না, আ তুই বড় ভাইয়ের বউটাক ভাগে নিয়ে যাস, দুনিয়াত মেয়ের অভাব আছে, হারাম হালাল জায়েজ না জায়েজ কিচ্ছু ভাবে না, রূপ সৌন্দর্য দেখছে, এই যৌবন কয়দিন থাকবে, এই যৌবন একদিন রং জং ধরে শেষ হয়ে যাবে, যৌবন একদিন ভাটি পড়বে, কিসের যৌবন, কথা কন না কে, শেষ হয়ে যাবে সব কিছু, থাকবে না এই রঙে ধরা যৌবন, জং ধরে শেষ হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? মনে চাইলেই সব কিছু করা যাবে না, নফসকে দমন করতে হবে, কথা কন ঠিক কিনা? হালাল হারাম বুঝতে হবে, এক করছেন মন খারাপ, বিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই, সাতটা পর্যন্ত বিয়ে করা জায়েজ আছে, কিন্তু বাংলাদেশে এটা করলে বিপদ আছে, অন্য অন্য দেশে চালু আছে, এই দেশে দুইটা হইলেই বিপদ, কথা কন না কে? মা বোনের আবার বলে হ্যাঁ আমি স্বামীর ভাগ দেব না, আছে না নাই? আবার চারটা বিয়ের কথা বললাম, পাপলার মা বোনের তো বেজার হয়েছে, একটা স্বামীক নেই বিপদে আছে, আবার এ কেমন হুজুর আল্লাহ গজব ফালাও চারটা বিয়ের কথা কয়। যদি আপনার সেই সামর্থ্য থাকে, ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে পারেন, সব স্ত্রীকে যদি সমানভাবে ভালোবাসতে পারেন, দেখতে পারেন, তাহলে আপনি করতে পারবেন। আরে মিয়া তুমি ভ্যান চালাও, রিক্সা চালাও, দিন তোমারই যায় না, তুমি দুইটা বিয়ে করে কি করবে, কথা কন? শরীর তো অর্ধেক শক্তি ওইদিকে শেষ হয়ে যায়, তোমার তো একটা চালানোই কঠিন, তুমি আবার দুই তিনটা ধান্দা করো কে? আমি একবার শখ করে কারেন্ট জাল কিনবে গেছি, কারেন্ট জাল চেনেন না, জেলেতে মাছ ধরে, মাছ ধরে বেটা জেদ ধরছে যে আব্বা লাগবে, তো এই কারেন্ট জাল কিনবে গেছি বগুড়াতে, আমি বলবো না কোন এলাকায়, আবার সমস্যা হয়ে যাবে, তো আমি ওই এলাকায় গেছি, তো ওই লোক যায় দেখি বাড়িতে কোনো সাড্ডে মহিলা, সাড্ডে মহিলাই ওই ওই ফাতা লাগাচ্ছে, তারপরে যে কাঠি লাগাচ্ছে, বোঝেন না ওই যেটা কারেন্ট জাল এগুলো লাগায় না, বড় বড় ফাতা লাগায় কাঠি লাগায়, তো আমি মুরব্বী চাষা দেখলাম, চাষা এক জায়গায় বসে পান খাচ্ছে, আমি কত করে হাত এলে দরদাম করে নিলাম, নিয়ে চাষা এলে কি কর্মচারী কয়েছে, কর্মচারী মানে সাড্ডে আমার বউ, এ কি খয় রে মাথা খারাপ, সাড্ডে আপনাকে সাড্ডে আমার বউ, নিজের বোনে গেলে মতো এরা বসবাস করে, আমার এই পরিবারে কোনো ঝগড়া নাই হুজুর, আর সাড্ডে বিয়ে করছে খাটানের জন্যে, কথা বুঝছে?
তো এরকম ধান্দার যা থাকেন না যে চারটা বিয়ে করে মিল ফ্যাক্টরি কাজত লাগা দিবেন মাসে মাসে বইয়ের বেতন তুলবেন আর খাবেন এরকম হাইব্রিড শয়তানি চিন্তা মাথার মধ্যে থাকা হবে না কথা কন না কে রাগ করছেন না